শুভ সন্ধ্যা। বিস্তার সাহিত্য চক্র আয়োজিত অন্তর্জাল সাহিত্য লাভের সাপ্তাহিক আসর পাণ্ডুলিপি করে আয়োজনের চতুর্দশতম পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমাদের আজকের অতিথি বাংলাদেশের একজন অত্যন্ত শক্তিমান অথচ উপেক্ষিত সাহিত্যিক, যিনি ব্যক্তিগত স্বভাবে নিভৃতচারী, প্রচার বিমুখ, তদুপরি থাকেনও প্রচারের পাদপ্রদীপের আলো থেকে অনেক দূরে রাজশাহীতে। তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের প্রাক্তন শিক্ষক জুলফিকার মতিন। জুলফিকার মতিন কবি, গল্পকার, ঔপন্যাসিক এবং প্রাবন্ধিক। পাশাপাশি তার একটি বড় পরিচয়, তিনি একজন মুক্তিযোদ্ধা, তিনি সক্রিয় মুক্তিযোদ্ধা। তার ছাত্র জীবন থেকে, 66 সালের ছয় দফা আন্দোলন থেকেই তিনি রাজনীতির সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত এবং 1969 সালে তিনি যখন বিশ্ববিদ্যালয়ে যুক্ত হন, বিশ্ববিদ্যালয়ে তিনি শিক্ষক হিসেবে তার পেশা শুরু করেন, তখন আমাদের গণঅভ্যুত্থানের একেবারে তুঙ্গ, সেই গণঅভ্যুত্থানের তুঙ্গ মুহূর্তেও তিনি বিশ্ববিদ্যালয়ের নানা রকম বিধি নিষেধ উপেক্ষা করেও, তার চাকরির মায়া ত্যাগ করেও সেই আন্দোলনের সঙ্গে যুক্ত হয়েছিলেন। এবং আমরা অনেকেই জানি যে বাংলাদেশের গণঅভ্যুত্থান আন্দোলনে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভূমিকা সাংঘাতিক গৌরবময়, এবং আমাদের দেশে বিশ্ববিদ্যালয় শিক্ষকদের মধ্যে প্রথম যিনি শহীদ হয়েছিলেন পাকিস্তানি সেনাদের হাতে, তিনি এই রাজশাহী বিশ্ববিদ্যালয়েরই রসায়ন বিভাগের শিক্ষক প্রফেসর শামসুজ্জোহা। তো সেই ঐতিহ্যের পথ ধরেই তিনি 71 সালে রীতিমতো তার বিরুদ্ধে সমন জারি হয়েছিল, তিনি যেন তার চাকরিতে যোগ দেন এবং তিনি যেন চাকরি চালিয়ে যান, কিন্তু তিনি সেটা উপেক্ষা করে তিনি নিজ হাতে বাংলাদেশের পতাকা উত্তোলন করেন। তিনি নিজে সক্রিয়ভাবে সশস্ত্র মুক্তিযুদ্ধে অংশ নেন, একটা মুক্তিযুদ্ধের বাহিনীতে সংগঠিত করেন এবং পাশাপাশি বাংলার মুখ নামে একটি মুখপত্র তিনি সম্পাদনা করছিলেন। তো তাদের এই আত্মত্যাগ, তাদের এই সাহসিকতায় বীরত্বের ফলই স্বাধীন বাংলাদেশ, এবং 1972 সালে স্বাধীন বাংলাদেশের যাত্রার সঙ্গে সঙ্গেই জুলফিকার মতিনের সাহিত্য যাত্রাও শুরু হয়। ওই বছরে 1972 সালেই তার প্রথম কবিতার গ্রন্থ শৈরিণী স্বদেশ তুই প্রকাশিত হয়, এবং এরপর তার আরো বেশ কিছু কবিতার বই বেরিয়েছে, খান 10-এক কি গোটা 12 বই হতে পারে, যার মধ্যে উল্লেখযোগ্য রয়েছে কোন লক্ষ্যে হে নিষাদ, কার চরণধ্বনি ধরে, তাই তো সংবাদ নেই। তার তার গল্পগ্রন্থ রয়েছে প্রায় 7টির মতো, যেমন মুসল পর্ব, তারপরে রয়েছে টেলেমেকাস, অন্য রকম, আকাশ বাসর ইত্যাদি। তার উপন্যাসের সংখ্যাও 7, এবং তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে সাদা পাখির কুয়াশারা, বাড়ির নাম পান্থশালা, মানব মানবী, রুদ্রছায়ার ভালোবাসা, বিনিদ্র রাতের ছায়ারা, একটি ভাঙা টেলিভিশনের গল্প, কিংবা ইয়াহিয়ার ভূত ইত্যাদি। এবং তার এই সবগুলো উপন্যাস নিয়ে একটি উপন্যাস সমগ্র প্রকাশিত হয়েছে। আমি আগেই বলেছি তিনি সাহিত্য সমালোচনা এবং প্রবন্ধ রচনা তো সিদ্ধহস্ত, তার মধ্যে গোটা 4 গ্রন্থ অত্যন্ত উল্লেখযোগ্য, কবিতার দেশ, লক্ষ্য যেটা স্থির, সাহিত্য সমাজ, আধুনিকতা অর্জনের ধারা, বাংলাদেশের সাহিত্য, অবিনাশী সময়, বিনাশী সময়, অবিনাশী কাল ইত্যাদি। কিন্তু দুঃখের বিষয়, এত গুণ, এত প্রতিভা, এত অবদান থাকা সত্ত্বেও জুলফিকার মতিনকে অদ্যাবধি আমাদের বাংলা একাডেমি পুরস্কার দিতে তারা কর্তৃপক্ষ ভুলে গেছে, তারা বিস্মৃত হয়েছে আর কি। আমি মনে করি এটি একটি অনবদানজনিত ভুল, এবং তারা অচিরেই তাদের এই ভুল সংশোধন করে নেবেন এবং এই গুণী কৃতি মানুষটিকে তার প্রাপ্য স্বীকৃতি এবং সম্মান তারা দেখাবেন। তো এই কথা বলে আমি আমার পরিচয় পর্ব এখানে শেষ করছি, এবং আমি আনুষ্ঠানিকভাবে আমন্ত্রণ জানাচ্ছি জুলফিকার মতিন সাহেবকে আমাদের আজকের আলোচনার পরিসরে। জুলফিকার মতিন, ধন্যবাদ আলো করছে। বিস্তার সাহিত্য চক্র আয়োজিত আজকের এই কি বলবো প্রযুক্তিগত অনলাইন কিংবা ফেসবুক যাই বলি না কেন, এখানে কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য আমার নিজের খুব ভালো লাগছে। তবে যেভাবে আমাকে পরিচয় করিয়ে দেওয়া হলো সেখানে বোধহয় দু একটি কথা আমি বলতে পারি। সেটি হলো আলম খোরশেদ প্রথমেই আমাকে বলেছেন আমি উপেক্ষিত, আমি কিন্তু এটা মনে করি না। তার কারণ
আমরা যে সমাজ ব্যবস্থার মধ্যে থাকি, যে ধরনের মিডিয়া আগ্রাসন এখন আমাদেরকে গ্রাস করছে, যে ধরনের একটা অবস্থার মধ্য দিয়ে আমরা যাচ্ছি, সেখানে কে উপেক্ষিত আর কে সম্বর্ধিত এই কথা বলা কিন্তু খুব মুশকিল। আমি আমার ছাত্র জীবনেও যেটা আমি শিখেছিলাম, শিক্ষক হওয়ার পরেও আমি যে কথাটা ক্লাসেও আমার ছেলেদের বলেছি, যে সংস্কৃত কবি একজন বলেছিল যে প্রয়োজন পড়লে আমি অনন্তকাল একজন পাঠকের জন্য অপেক্ষা করব। আসলে একজন লেখক সৃজনশীল মানুষ, তিনি তার যে জায়গা আমার মনে হয় সেটা হলো ধৈর্যের জায়গা, সেটা সহনশীলতার জায়গা। কাল কাকে গ্রহণ করবে, কাল কাকে গ্রহণ করবে না, সে তো পরের বিষয়। এখন জীবিত অনেক মানুষই কিংবদন্তি হয়ে গেছে, হ্যাঁ তাদের প্রতিভা আছে, তাদের আমি নিজেও তাদের প্রশংসা করি, কিন্তু তারপরেও শেষ পর্যন্ত কাল কিভাবে গ্রহণ করবে সেটা কিন্তু অনিশ্চিত। এবং আমি একটা কথা বলে থাকি, যারা সৃজনশীল মানুষ তাদের আসলে বয়সটা শুরু হয় মৃত্যুর পর থেকে। জীবিত মানুষ তার এক ধরনের কর্মকাণ্ড আছে, সবকিছু ঠিকই আছে, কিন্তু মৃত্যুর পর থেকে তিনি কতদিন বাঁচবেন তার উপরে নির্ভর করে তার সৃজনশীলতার বিষয়টি আর কি। তো কাজেই এই যে উপেক্ষা, এই সমস্ত বিষয়গুলো আমার কাছে খুব একটা গুরুত্বপূর্ণ। সেজন্যই আপনি আপনার কার্যক্রম, আপনার সৃষ্টিশীলতা এখনো টিকিয়ে রাখছেন এবং আপনার মতো করে লিখে যাচ্ছেন। আমরা বিশ্বাস করি কাল আপনার সেই স্বীকৃতি, সেই সম্মান এবং সেই সংবর্ধনা দেবে। তবে আরেকটি কথা আমি না বলে পারছি, সেটা হলো আপনি পুরস্কারের কথা বলুন, বিশেষ করে বাংলা একাডেমি পুরস্কারের কথা বলুন। আমার মনে হয় যে বিষয়গুলো এগুলো নিয়ে কোনো সিরিয়াসলি বলার অথবা ভাবার কিছু নাই। আর এটা আমি মনে করি যে বয়সে এসে, আমার বয়স এখন 75 পার হয়ে গেছে, এখন আমি মারা গেলে লোকে তো বলবে না যে অকাল মৃত্যু। তো কাছে গেছি, এখন আর আমার এই সমস্ত জিনিসের কোনো দরকার আছে বলে ভাবি না। এটা আমাদের আমাদের আকাঙ্ক্ষা, আমাদের একটা আবদার আসলে। যাই হোক, আমরা ধীরে ধীরে আমাদের মূল আলোচনা পর্বে প্রবেশ করি। আমি প্রথমেই জানতে চাইব, সাহিত্যকে কেন আপনি আপনার পড়াশোনার বিষয়, আপনার জীবিকার বিষয় এবং শেষ পর্যন্ত লেখালেখির বিষয় হিসেবে বেছে নিলেন, তার সূচনা পর্বের গল্পটা, সেই প্রেরণার মুহূর্তটা, কিভাবে এই জগতের সঙ্গে আপনি প্রবেশ করলেন এবং তার সঙ্গে নিজের জীবনটাকে আষ্টে পৃষ্ঠে একেবারে বেঁধে ফেললেন, সেই গল্পটা শুনতে চাই। এখন বিষয়টা হলো এই, নিজের কথা বলতে যাওয়ার একটা অর্থ হলো আত্মপ্রচারের ফাঁদে পড়ে যাওয়া। আজকে যেভাবেই হোক হয়তো সেই ভাবে আমি পড়েছি। তো আমার এই সাহিত্য পাঠের ব্যাপারটা কিভাবে এলো, এগুলো ব্যক্তিগত বিষয়। এখন ব্যক্তিগত বিষয়গুলো দর্শনকে শোনারও সবসময় শোভন বলে মনে হয় না, কিন্তু একটা বিষয় হলো যে আমি নিজে কিন্তু সাহিত্য পাঠ করতে চাই। আমি 1962 সালে ম্যাট্রিকুলেশন, অর্থাৎ এখন তো SSC পরীক্ষা, HSC সব হয়েছে, তো সেসব তো তখন ছিল না। ম্যাট্রিকুলেশন পরীক্ষায় পাশ করার পরে আমি আসলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে গিয়েছিলাম। তো দুর্ভাগ্যবশত আমি অসুস্থ হয়ে পড়ি এবং আমার সেই অবস্থায় আর সেখানে ভর্তি হওয়া হয় না। পরবর্তী সময়ে এসে আমি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তি হই। আমার প্রয়াত শিক্ষক মাজহারুল ইসলাম, তিনি আমার পিতৃবন্ধুও ছিলেন, বলা যায় যে আর কি, তিনি একটা বিশেষ ব্যবস্থায় আমাকে বাংলা বিভাগে ভর্তির ব্যবস্থা করেছিলেন। তারপর থেকে হ্যাঁ, বিষয় নিয়ে আমি কখনো আক্ষেপ করিনি। লোকে তখন বলতো যে বাংলা কেন পড়ে, লোক বাংলা পড়ে কি হয়, এগুলো আমি কখনো মনে করি নাই। এবং আমি মনে করি যে বাংলা তো শুধু নয়, বাংলা মানে বাংলা সাহিত্য, যে ইকোনমিক্স পড়ছে সে একটা বিশেষ বিষয়টা আছে, যে দর্শন পড়ছে সেও হয়তো একটা বিশেষ বিষয় জানছে, এই ধরনের কেমিস্ট্রি ফিজিক্স আমরা যাই বলি না কেন, কিন্তু সাহিত্য এমন একটি বিষয় যার পাঠ হলো মানুষ। মানুষই অর্থনীতি বানায়, মানুষই প্রযুক্তি বানায়, মানুষই সবকিছু বানায়। কাজে সেই মানুষকেই আমরা অধ্যয়ন করছি। আমার মনে হয় যে এটা আমার জন্য পরবর্তীকালে একটা গৌরবেরও বিষয় হয়েছে আর কি। তো কাজেই সাহিত্য পাঠ করে যে আমি নিজেকে
প্রবঞ্চিত করেছি বা প্রত্যাশিত করেছি, এটা আমার কখনো পরবর্তী সময়ে মনে হয়নি। পরে আমি মনে করি যে সেটা আমার প্রশ্নের একটা অংশ। আরেকটা অংশ ছিল যে আপনি কিভাবে লেখালেখির জগতে যুক্ত হয়ে গেলেন, লেখালেখি সাহিত্য রচনায়। লেখালেখির জগতে যুক্ত হলাম ওই যে বললাম যে আমার ব্যক্তিগত বিষয়গুলোতে নিয়ে আসতে হয়। আমার বাবার নাম চৌধুরী ওসমান, তিনি বিভাগোত্তর কাল থেকেই শিল্প সাহিত্য চর্চার সঙ্গে জড়িত ছিলেন। তিনি চিত্রশিল্পী হিসেবে প্রথম তার জীবন শুরু করেন, যদিও কোনো প্রাতিষ্ঠানিক শিক্ষা ছিল না। 1940-41-42 সালের সওগাত পত্রিকাগুলো যদি আপনারা দেখেন, সেখানে দেখবেন যে তার হাতে আঁকা পেন্সিল স্কেচ, চাইনিজ ইঙ্কে যে ছাপা তার আঁকা ছবি, সেগুলো কিন্তু সেখানে মানে প্রকাশিত হয়েছে। তিনি কিন্তু গ্রামে বাস করতেন, আমাদের বাড়ি তো গ্রামে, সিরাজগঞ্জ জেলাতে হলো গ্রামে আর কি। তিনি কিন্তু গ্রামেই বাস করতেন এবং তখন তার বয়সও বেশি নয়, হয়তো 18-19 বছর এইরকম আর কি। এবং সেই সময় তিনি নজরুলের একটি ছবিও এঁকেছিলেন চাইনিজে, এবং সেই ছবিটি তিনি নজরুলকে উপহার দেন, এবং তার ফলে সেটা পেয়ে নজরুল কিন্তু তাকে একটা আশীর্বাণীও পাঠিয়েছিলেন, এবং সেই আশীর্বাণীটা ওই সময়ে বিভিন্ন কাগজে বেরিয়েছে বা পরবর্তী সময়ে চৌধুরী ওসমান যে রচনা সমগ্র যেটা বেরিয়েছে সেখানে কিন্তু মানে সেই আশীর্বাণীটি আছে আর কি। তো বাবা শেষ পর্যন্ত আর ছবি আঁকতে পারেন নাই বা আঁকেন, তিনি কবিতা লিখতে শুরু করেন, এবং ওই সময়ের যে কাগজ যেগুলো কলকাতা কেন্দ্রিক সে সমস্ত জায়গায় তার লেখা প্রকাশিত হতো। তো এখন পাকিস্তান হওয়ার পরে আর কি যে জিনিসটা হলো, মানে আমি আমি তখন স্কুলে যখন পড়ি, যখন আমার অক্ষর জ্ঞান যখন হয়েছে আর কি, তখন আমি আমাদের বাড়িতে ডাক বিভাগের মারফত আর কি, গ্রাম তো তখন তো আর হকার টকারও কিছু ছিল না, ডাক নেই আর কি, ডাক হর করা তারা শঙ্করের শিল্পীখানে গল্প তো আছি আর কি। তো তখনকার যে সমস্ত পত্র পত্রিকা বেরুত, যেমন ধরেন মাসিক সওগাত, মানে উনি তো আগে থেকেই লিখতেন, মাসিক মোহাম্মদী কিংবা মাহেরাও বলে একটি সরকারি পত্রিকা ছিল, তারপর দিলরুয়া পত্রিকা ছিল, এই সমস্ত সাহিত্য পত্রিকা ছিল। এছাড়া অন্য যে জিনিসটা পরবর্তীকালে আমার চিন্তাধারাকেও প্রভাবিত করেছে সেটি হলো দৈনিক ইত্তেফাক পত্রিকা আমাদের বাড়িতে আসত, যেদিন বেরুতো তার দুদিন পরে সেই পত্রিকাটা আমরা পেতাম। তো সেখানে কচিকাঁচার আসর ছিল এবং দাদাভাই রঘুনুজ্জামান খান এই আসর পরিচালনা করতেন আর কি। তো এখন বাবা কবি, এখন ওই বয়সে সত্যি সত্যি এখন আর আমার কবি টবি হওয়ার কোনো ইচ্ছে নাই, কিন্তু তখন মনে হয়েছিল যে বোধ হয় আমার কবি হওয়া দরকার। তো আমি কিছু কিছু লেখা টেখা মৎস করার চেষ্টা করেছিলাম। তো তখন আর কি একটি কবিতা আর কি বাবাই মেরামত করে দিয়েছিলেন, এটা না বললে সত্যকে হয়তো অস্বীকার করা হবে। তো দাদা ভাইয়ের কাছে সেই লেখাটি পাঠিয়ে দেওয়ার পরে 1955 সালের শেষের দিকে আর কি এক্সাক্ট মানে কবিতাটা আমার কাছে আছে, আমি আজকের জন্য একটু নিয়ে এসেছি আর কি। তারিখটা আমার কাছে নাই, তবে দ্বিতীয় যে কবিতাটি ছাপা হয়েছিল এটা কুটির দামে 1956 সালে ওই কচিকাঁচার আসরই আর কি, পহেলা বৈশাখে 14-এপ্রিল 1956 ওই তারিখটা আছে, কিন্তু ওই প্রথম কবিতাটা ছাপার তারিখটা এই মুহূর্তে আমার কাছে নাই আর কি। তো এখন কিছু কিছু কবিতা পড়ার কথা আপনারা বলেছেন, পরে শুনবো, এগুলো আমরা পরে শুনবো। অর্থাৎ আমরা বুঝতে পারলাম যে একটা পারিবারিক ঐতিহ্য ছিল আপনাদের মধ্যে, এবং এটা আরো বেশি করে আমার মনে হচ্ছে কারণ আপনারা অনেকেই হয়তো বা জানেন না এখানে যারা আছেন যে ওই পরিবার থেকে কিন্তু বাংলাদেশে আরো একজন অত্যন্ত শক্তিমান লেখকের জন্ম হয়েছে। তিনি আমার অনুজপ্রতিম বন্ধু, স্থানীয় এবং অনেকেরই প্রিয় লেখক, তিনি খুবই শক্তিশালী লেখক ইমতিয়ার শামীম। ইমতিয়ার শামীমেরই অগ্রজ কিন্তু আমাদের আজকের অতিথি জুলফিকার মতিন, ফলে আপনারা বুঝতেই পারছেন যে আমার আরেক ভাইও কিন্তু লেখা লিখি করেন, তার অনেক ভ্রমণ কাহিনী আছে, ইফতিয়ার চৌধুরী,
পর্বে তার কিছু বইয়ের নাম বলেছিলাম, সব মিলিয়ে অন্তত পক্ষে গোটা ত্রিশেক বইয়ের জনক তিনি, কবিতা গল্প উপন্যাস এবং প্রবন্ধ মিলিয়ে। তো ওগুলো শুধু আমি নামই জানি, কিছু কিছু আমরা আমার চোখে পড়েছে, কিন্তু আমি আপনার মুখ থেকেই শুনতে চাইছি ওই বইগুলোর মধ্যে উল্লেখযোগ্য বইগুলো সম্পর্কে যদি একটু বলতেন, তার প্রেক্ষাপট, তার বৈশিষ্ট্য এবং ওই বইগুলো লেখার সময়কার, আপনার অভিজ্ঞতা উপলব্ধি, আপনার আপনার সামগ্রিক সাহিত্য কর্ম বিষয়ে একটু ছোট্ট তার আগে তো একটু শুরুটাও কিন্তু কতক্ষণ সময় আমাকে দিতে পারবেন, আমি সময় হতো হয়তো পাবো না আর কি। জগতে আমি ধীরে ধীরে কিভাবে আসলাম আর সেটাও তো একটু বিষয় আর কি। আমি তো গ্রামে ছিলাম, 1962 সালে ম্যাট্রিক পাশ করার পূর্ব পর্যন্ত গ্রামেই আমি থেকেছি, তারপরে সিরাজগঞ্জ কলেজে লেখাপড়া করেছি, পরবর্তী সময় তো রাজশাহী বিশ্ববিদ্যালয়ে এসছি আর কি। তো যেটা হলো যে তখনকার যে কিশোর পত্রিকা বা কিশোরদের যে পাতা যেগুলো ছিল, যেমন আলাপনী বলে একটি পত্রিকা ছিল, তারপর রংধনু বলে একটি পত্রিকা ছিল, সেতারা এবং শাহীন বলে একটি পত্রিকা ছিল, রংধনু বলে শিশু কিশোরদের একটা পত্রিকা ছিল, এই সমস্ত পত্রিকায় আমার কিছু কিছু লেখা টেখা ছাপা হয়েছে আর কি। সেই কিন্তু যেটা হলো যে ওই বাবার লেখা সওগাতে আসছে, দিলরুবাতে আসছে, মোহাম্মদীতে আসছে, এইরকম পত্রিকায়, এই সমস্ত পত্রিকাতে তো লেখার একটা আমারও একটা আগ্রহ তো জাগলো আর কি, মানে বড়দের জন্য লেখার শুরুটা কিভাবে হলো। এর আগে যেটা হতো যে ওই কবিতা পাঠানোর সময় চিঠি লেখার মুসাবিদাটা আব্বাই পড়ে দিতে, এটা আমার একটা ভাষা জ্ঞান শেখারও একটা ক্ষেত্রেও একটা সাহায্য করেছে আর কি। কিন্তু এটা আমি তাকে না জানিয়ে মাসিক মোহাম্মদীতে আমি একটি কবিতা পাঠিয়েছিলাম আর কি। সেই তো সেই কবিতাটার নাম ছিল রাত, এবং এই কবিতাটা প্রকাশিত হয়েছিল মাসিক মোহাম্মদীর 30 বর্ষ তৃতীয় সংখ্যা পৌষ 1365 সালে, 1365 ইংরেজিতে আসলে 62 বছর আগে আর কি। তো বিষয়টাকে মনোট্রান্স না করার জন্য এই কবিতাটা আমি একটু, আমার কবিতা একটু পড়তে আপনারা বলেছেন শেষের দিকে, কথা বলার সঙ্গে সঙ্গে আমার মনে হয় যদি একটি কবিতা শোনেন আর কি, যদি আপনারা বিরক্ত না হন। এবং সেই কবিতাটি ছিল এই রকম, এটাকে কবিতা না বলে আধুনিক কবি এখন যারা লেখেন তারা হয়তো এটাকে পদ্য বলবেন আর কি। অরুণিতার বাচ্চে কোথায় দিগন্তরের অংশে দেশে, তারার মেলা লাগছে কোথায় অংশে হৃদয় আসতে হেসে, চুপি চুপি নয়ন মেলে দেখছে সে কি তারার মেলা, কোন সে হৃদয়ে যাচ্ছে রাতি কাহার আশায় দিন গিনি, শুভ্র হৃদয়ে অবাক হৃদয়ে রাত্রি অবাক বন্টি অবাক আরো, গায়ের পথে চাঁদনি রাতে হয়তো বা আজ লাগছে ছোঁয়া কারো, কখনো কি একা হেঁটেছ কি তুমি পরশ পেয়েছ শুনি, রাত্রি অবাক চাঁদ ডুবে যায় চোখেতে নামিনি ঘুম, গান গেয়ে যায় কোন সে পথি সুর ঢালে মেঠো পথে মায়া বিয়ে রাতে আফছা আধারে, বুড়ো হিজলের তটে দুইটি হৃদয়ে যাচ্ছে এখনো লেগে আছে মিঠে চুপ, পৃথিবী অবাক অবাক হৃদয়ে মরা পুকুরের ছায়া, চাঁদ ডুবে যায় হাওয়ার খেলা দিগন্তরের দেশে, আফছা আধার ঝরছে এখনো পড়ছে মিষ্টি হেসে, গেও পথে পথে হিজলের তবে লেগে আছে কত মায়া। তো গাজী এই কবিতা যদি বলা যায় যে আমার বড়দের, আপনারা যদি বুঝতে সাহিত্য বলেন আর কি, সেই জগতে আমার প্রবেশ আর কি। 12-13 বছর বসে এই ধরনের শব্দ চয়ন ব্যাপারটাই, তখন তো কৈশোর অতিক্রম করছি, হয়তো যৌবনের একটা আবেশ এগুলো হয়তো আসছে, আর পড়ার ভেতর দিয়ে আর কি, মানে এই বোধগুলো
তখন আমার মানে জৈবিক ভাবে না হলেও শারীরিক ভাবে না হলেও পড়ার ভেতর দিয়ে ওই বোধগুলো আর কি কিন্তু যাচ্ছে। আমি তো বলি যে আমাদের যে যৌবন এটা তারা গড়ে দিয়েছে, হেমন্ত কুমারের মুখোপাধ্যায়ের গান কিংবা বীণা কুমারী কিংবা এই যে কি বলে যে এই যে মধুবালা এদের যে সমস্ত ছবি বা শরৎচন্দ্রের উপন্যাস এইগুলোর ভেতর দিয়েই কিন্তু আমরা ধীরে ধীরে আর কি বড় হয়েছি, বা আমাদের ওই সময়ের যে প্রজন্ম সেটা হয়তো এইভাবেই বড় হয়েছে আর কি। তো যাই হোক, স্বাধীনতার পর তো আপনার বই প্রকাশনা শুরু হলো, একের পর এক বই বেরোনো শুরু হলো, ওই পর্বটার একটা গল্প শুনতে চাই, কখন কি বই বেরোলো, কিভাবে? বিষয়টা হলো যে আমি থাকতাম তো রাজশাহীতে, এখন এটা তো বলছেন যে লিখতাম কবিতা, কবিতার বইয়ের প্রকাশক পাওয়া খুব মুশকিল, এখন আমার পক্ষেও তো বই ফেরি করে বেড়ানো মুশকিল। প্রকাশকরা আগ্রহ কোন লেখকদের প্রতি দেখান, যেখানে তাদের কিছু একটা ব্যবসায়িক ব্যাপারও যুক্ত আছে, আমি ওই সমস্ত লেখকদের প্রতিভার প্রতি কোনো কটাক্ষ করছি না, কিন্তু একটা বিষয় তো সেখানে আছে আর কি। তো বাংলাদেশ মানে মুক্তিযুদ্ধের পরে মানে আমার এটা যেহেতু ওই যে বললেন যেভাবেই হোক আমি ছাত্র সংগঠনের সঙ্গে সে সময় যুক্ত ছিলাম, ও রাজনীতি বলেন তার সঙ্গে একটু যুক্ত ছিলাম, বা বলা যায় যে নিজস্ব কিছু চিন্তা ভাবনা গড়ে ওটা শুরু করেছিল, কিন্তু এটা আমার সবসময় মনে হয়েছে যে দেশের রাজনৈতিক স্বাধীনতাই একমাত্র স্বাধীনতা নয়, রাজনৈতিক স্বাধীনতার সঙ্গে সঙ্গে মানুষের মুক্তি, অর্থনৈতিক স্বাধীনতা, সেটাই হলো একটা সামগ্রিক স্বাধীনতার অর্থ তার ভেতর দিয়ে মানে এটা প্রস্ফুটিত হয় আর কি। তো আমাদেরই বাংলাদেশ বা বাঙালি জাতি সবকিছু মিলে কখনো তো বাঙালিটা শাসন করে নাই একেবারে, যদি আমরা পাল আমল রাজা সেই বলে গোপালের বাংলাদেশের যদি আমরা ওই যুগটা থেকেও যদি শুরু করি, ওই ওইটা বাদ দিলে সেনরা তারাও তো এসেছিলেন বাইরে থেকে, বহিরাগত মুসলমান শাসক তারা হয়তো কালে কালে এদেশের মানুষ হয়ে গিয়েছিলেন, তখন তো তারা বহিরাগত শাসকই ছিলেন, মুঘল আগ্রাসন তারা তো কখনোই আর এদেশের মানুষ ছিলেন না। যদি বারবার রাজনৈতিকভাবে এই যে বাংলা ভূখণ্ড বা এই যে বাঙালি জনগোষ্ঠী তারা কিন্তু রাজনৈতিকভাবে শোষিত হয়েছে, তো এখন এই যে স্বাধীনতা যেটা আমরা পেলাম আর কি, এখন এই স্বাধীনতাকে যদি অর্থনৈতিক মুক্তির ভেতর দিয়ে শ্রেণী সংগ্রামের ভেতর দিয়ে এটাকে যদি একটা মুক্তির দিগন্তে না নিয়ে যাওয়া যায়, তাহলে তো এই স্বাধীনতা হয়তো অর্থহীন হয়ে যেতে পারে। তো এই কারণেই তখন আর কি একটা দীর্ঘ কবিতা লিখেছিলাম নাটকের আকারেই আর কি, সৈরিণী স্বদেশ তুই আর কি, এবং সর্বশেষ লাইনটা বোধ হয় এইরকম ছিল যে সৈরিণী স্বদেশ তুই বল ফের কা, তার কারণ যেভাবে মানে বলা যায় যে গণতান্ত্রিক অর্থনীতির বিষয়গুলো আসছে, যেভাবে ব্যক্তিগত সম্পত্তির বিষয়গুলো আসছে আমাদের এই নবগঠিত রাষ্ট্রে, যদিও এটা ঠিক যে হ্যাঁ মুক্তিযুদ্ধের আগে বা 1970 নির্বাচনের আগে আওয়ামী লীগ যে ম্যানিফেস্টো দিয়েছিল ছয় দফার ভেতর দিয়ে আমরা যে জিনিসগুলো পেয়েছিলাম সেখানে কিন্তু এই যে বৃহৎ শিল্প যেগুলো আর কি এগুলো জাতীয়করণ করার কথা ছিল বা এগুলোর ভেতর দিয়ে অর্থাৎ যেটাকে আমরা বলে থাকি সমাজতন্ত্র, এই সমাজতন্ত্র কিন্তু আওয়ামী লীগের ম্যানিফেস্টো ছিল কিন্তু তখন আর কি সেই, কিন্তু এটা শেষ পর্যন্ত থাকবে কি থাকবে না এটা এক ধরনের বলা যায় যে বলতে পারেন যে হ্যাঁ কবির একটা কল্পনা হিসেবে চিন্তা নিতে পারেন আর কি। তখন আর কি ওই বইটা লিখেছিলাম সৈরিণী স্বদেশ তুই বলে আর কি। তারপরে যেটা হয় যে আপনারা তো জানেন যে 3 বছর আমাদের বঙ্গবন্ধু ছিলেন ক্ষমতায়, তারপরে তো তাকে হত্যা করা হয় সপরিবারে, এখন তাকে ভালো মন্দ বা যেভাবেই আমরা দেখি না কিন্তু এটা তো ঠিক যে তিনি আমাদের রাজনৈতিক স্বাধীনতার তিনি কিন্তু স্থপতি ছিলেন, তারই ঐতিহাসিক যে স্থান এটাকে তো অস্বীকার করার কোনো উপায় নাই আর কি। কিন্তু তারপরে যেভাবে শুরু হলো সামরিক শাসন আসলো এবং সামরিক শাসনের প্যাটার্ন পাকিস্তান আমলে আইয়ুব খানের সময় যেভাবে দেখেছিলাম ওই একই রকম, ক্ষমতায় এসে আমার ক্ষমতার লোভ নাই, কিন্তু পরে দেখা গেল যে উর্দি ছেড়ে জনগণের সেবা করতে লেগে গেল, পরবর্তী সময়ে আবারও সামরিক শাসন আসলো সেখানে ওই একই ব্যাপার থাকলো আর কি। কিন্তু এই সময়টাতে যেটা হলো যে বিশেষ করে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে 1973 সালে এর একটা অ্যাক্ট হয়েছিল স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান হিসাবে, কিন্তু এই সরকার গুলো এসে বিশ্ববিদ্যালয়ের স্বায়ত্ত শাসনের উপরে বারবার হস্তক্ষেপ করতে থাকলো,
এবং যে কারণে দেখা গেল যে মানে এই যে লেখালেখির ব্যাপারটা তখন কিন্তু আমার অনেকটা কমে আসে আর কি। এবং যেটা ঘটলো কবিতার সঙ্গে সঙ্গে আমার এটাও মনে হলো যে সব কথা আমি কবিতাতে হয়তো বলতে পারছি, এই জন্য গদ্য দরকার। আমি গল্প লেখা শুরু করলাম এবং পরবর্তীকালে আমি যে উপন্যাস লিখতে শুরু করেছি এটাও কিন্তু ওই একই কারণে আর কি। তো যেভাবেই হোক 1989 সালে আমার ওই কোন লক্ষ্যে হে নিশাদ কাব্যগ্রন্থটি বেরোয়, তারপরে আবার এই যে সাদা কুয়াশার পাখি যে উপন্যাস সেই উপন্যাসটাও বেরোয়। সাদা কুয়াশার পাখি এই উপন্যাসটা কিন্তু 1962 সালের ছাত্র আন্দোলনের উপরে লেখা, একটি মফস্বল শহরে কিভাবে ছাত্র আন্দোলন সংগঠিত হচ্ছে আর কি, তারই পটভূমিকা বা তারই বিষয়বস্তু কিন্তু তার মধ্যে রয়েছে আর কি। তো জিনিসগুলো সেখানে আছে আছে আর কি সেই। তো এছাড়া যেমন পরবর্তী সময়ে শহীদ ইকবাল আর কি, তো সে তো যাই হোক বিভিন্ন রকম সাহিত্য সংগঠক হিসেবে চিহ্ন বলে একটা পত্রিকাও পরিচালনা করছে, যে সে কিছু বই আমার বের করেছে, জলের সংসার বলে একটি বই বের করেছে, মর বলে লেখা ছিল বলে একটি বই বের করেছে। তবে আর যে দু একটা কাজ আছে সেটা হলো 21শে ফেব্রুয়ারিকে নিয়ে আমি যে সমস্ত কবিতাগুলো লিখেছিলাম সেই সমস্ত কবিতাগুলো নিয়ে আমার একটি কাব্যগ্রন্থ আছে, এই সংবাদ এই 21শে। এরপরে নববর্ষ পহেলা বৈশাখ নিয়ে আমি বেশ কিছু কবিতা আছে, সেইগুলো কবিতা নিয়ে কিন্তু আমার একটি বই আছে, বৈশাখে ঝড় জল রোদের কবিতায়। তো এখন প্রধানত বলা যায় যে উপন্যাসগুলো যেগুলো আর কি, উপন্যাসগুলোর মধ্যে আমি নানা রকম বিষয়গুলো নিয়ে আসছি। এখন কথা হলো যে পাঠকেরা এগুলো পড়েছে আমি জানি না আর কি। তো এই সমস্ত জায়গাগুলোতে আমি যেটাকে আমি নারীবাদ বলা যায় কিংবা সেই সঙ্গে লিখেছিলাম, যেটা কচিকাঁচার আসরে ছাপা হয়েছিল এবং সেখানে কচি হাতে মুক্ত ঝড়ে বলে একটি বিভাগ ছিল এবং সেখানে 12 বছর বয়সের কম বয়সের ছেলে মেয়েদের লেখা ছাপা হতো। তো সেই কবিতাটা অনেকটা এইরকম ছিল, মাঠ ভরা ধান তার জনক মোরা, মিল মিলে রোদে হাসে ধানের ছড়া, সারাদিন খেটে খেটে মাঠে বীজ বুনি, ফসলের তরে ঘরে বসে দিনগুলি, দুনিয়ার মানুষের খোরাক যোগাই, তবু হায় আমাদের পেটে ভাত নেই, আমাদের দুর্দশা হেন অপমান, দেখেও দেখে না কেউ কাঁদে রাখো প্রাণ। এইটা ছিল আমার একেবারে মুদ্রিত প্রথম কবিতা। এখন এইটা ধরেই বলা যায় যে পরবর্তীকালে আমার সাহিত্য চিন্তা বলে বা লেখালেখির যে জগৎ বলে সেইটা গড়ে উঠেছে। এরপরে আরেকটা দিন জি আমরা আর একটু এগিয়ে যাই, আমরা একটা ধারণা পেলাম মোটামুটি আপনার সম্পর্কে, আপনার কাজ সম্পর্কে। আমরা আপনি তো দীর্ঘদিন শিক্ষকতা করেছেন যেহেতু, ফলে বাংলা সাহিত্যের বাংলাদেশের সাহিত্যের খোঁজ খবর ভালোই ভাবেই পেয়েছেন। আপনার কাছ থেকে আমি জানতে চাই আপনার কি মূল্যায়ন বাংলাদেশের বর্তমান সাহিত্য নিয়ে, কতটা অর্জন হলো তার, কোথায় অবস্থান করছে সে, একটু যদি নির্মোহ মূল্যায়ন পেতাম আপনার ব্যক্তিগত মূল্যায়ন। এখন বিষয়টা হলো এটা অন্যভাবে
জিনিসটা নেবেন না 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 নিশ্চয়ই না সেটা হলো যে আমরা যেটাকে সাহিত্যের রস বলি কিংবা যেটাকে সাহিত্যের মান বলে আমরা নির্দিষ্ট করি এটা কিন্তু একটা আপেক্ষিক বিষয় নিশ্চয়ই সমস্ত পাঠকই রবীন্দ্রনাথের কবিতা রবীন্দ্রনাথের লেখা পড়ে তার রস গ্রহণ করতে পারবে তো তারও পরবর্তীকালের লেখক মানিক বন্দ্যোপাধ্যায় বলি তার শঙ্কর বলি কিংবা বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় বলি তাদের কিন্তু রস সবাই কিন্তু দিতে পারবে গ্রামের মধ্যে হয়তো এই যে 2 টাকা দিয়ে ছোটবেলায় আমরা দেখেছি আপনারা দেখেছেন কিনা জানি না আপনাদের সময় ছিল কিনা হয়তো কোনো ঘটনা ঘটেছে এখন সেই ঘটনার পরিপ্রেক্ষিতে একজন কবিতা লিখে হয়তো 2 পয়সা দাম অথবা 1 আনা দাম এই যে নিয়ে হাটের মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে সেই কবিতা সমস্ত পড়ছে লোকজন ভিড় করে কিন্তু সেই কবিতা শুনছে কাজে সেই সমস্ত মানুষের যে রস গ্রহণের ক্ষমতা বিভূতি তারাশঙ্কর সতীনাথ ভাদুরী কিংবা গোপাল হাজার তারা যেভাবেই হোক এই শিক্ষিত মানুষের বাংলা সাহিত্যকে একটা স্তরে কিন্তু তারা বেঁধে দিয়েছে কাজে আমাদের যদি বর্তমানের এই যে সাহিত্যের যে জগৎ আর কি সেটার যদি বিচার করতে হয় তাহলে কিন্তু তার পরিপ্রেক্ষিতে কিন্তু আমাদের করতে হবে কিন্তু বিষয়টা হলো এই যে আমরা এটা তো ঠিক যে সাহিত্য হলো একটা জাতীয় সম্পদ এবং বলা যায় যে জাতির মনীষার প্রকাশ সাহিত্যের ভেতর দিয়ে ঘটে কিন্তু যে জিনিসটা হচ্ছে সেটা হলো যে আমাদের যারা স্মরণীয় লেখক বলে আমরা যাদেরকে মনে করছি তাদের যে পরিচর্যা তাদের অনুশীলন সেটা কিন্তু আমাদের মানে হচ্ছে না আমাদের সংস্কৃতিতে কিন্তু সেটা কিন্তু মানে প্রাধান্য পাচ্ছে না এখন বাংলাদেশের ঔপন্যাসিক হ্যাঁ আছেন তাদের প্রতিভা আছে তাদের সম্পর্কে আমার প্রশংসাই যথেষ্ট আছে কিন্তু আপনি চিন্তা করে দেখুন যে বাংলা সাহিত্যে প্রেমাঙ্কুর আসক্তির মতো লেখক কিংবা অন্নদাশঙ্গ রায়ের মতো লেখক এদের কথা কি আমরা কখনো মনে করি কিংবা অন্য দিক থেকেও যদি আমরা দেখি যেমন নজিবুর রহমান তিনি একটি উপন্যাস লিখেছিলেন আনোয়ারা এক সময় বাংলাদেশের ঘরে ঘরে পঠিত হতো মীর মশাররফ হোসেনের বিষাদ সিন্ধু সেটা তো আরো অনেক বেশি কঠিত হতো আর কি সেই তো এখন এই সমস্ত লেখকেরই তো আমাদের জাতীয় যে মানুষ আর কি এই মানুষটা গঠন করে দিয়েছেন আর কি তারপরে যেমন ধরেন সাম্প্রতিক কালেও আমাদের কিছু লেখক আছে তাদের কথা কিন্তু আমরা একদম ভাবছি সেদিন আমার একটু খুব আশ্চর্যই লাগলো মকবুলা মঞ্জুর বলে একজন লেখিকা ছিলেন নিশ্চয়ই তার নাম শুনেছেন প্রয়াত হয়েছেন কিন্তু তার প্রয়াত সংবাদটি আমি যে কাগজে দেখেছিলাম শুধু একটা শোক সংবাদ মৃত্যু সংবাদ হিসেবে আর কি এই খবরটি এসেছিল আর কি অথচ তার অন্য লেখার কথা বাদই দিলাম আমি জানি না আপনারা তার কালের মন্দিরে উপন্যাসটি পড়েছেন কিনা এটা তো একটা মহাকাব্যিক উপন্যাস অথচ এই উপন্যাস নিয়ে কিন্তু কেউ কোথাও আলোচনা করে অর্থাৎ মিডিয়া যে জিনিস এক সময়ে ইচ্ছংখ্যা সাহিত্য বলে আমার একটি লেখা বেরিয়েছিল 1980-82 সালের দিকে আর কি মানে আমার যে বিনাশী সময় অবিনাশী কাল বলে যে বইটির নাম বললেন ওখানে আছে আর কি সেই তো এখন সেই ইচ্ছংখ্যা সাহিত্যের মধ্যে দেখা যাচ্ছে যে যারা আর কি মানে কে কবি গল্পকার হচ্ছেন কে উপন্যাসিক হচ্ছেন এই সমস্ত মানে এক ধরনের একটা বিজ্ঞাপন নির্ভর জিনিস দাঁড়িয়েছে তারপরে আরেকটা ব্যাপার হলো যে সাহিত্য তো অনেকটা সিন্ডিকেটের মধ্যে আবদ্ধ হয়ে গেছে এবং দেশ পত্রিকা আমি মনে করি যেটা প্রথম শুরু করেছে আর কি তারা চাইলে একজনকে লেখক বানাইতেও পারে আবার একজনকে পথে বসিয়ে দিতে পারে আর কি তবে একটা কথা ঠিক যে আমাদের মিডিয়ার জগৎ সেটা যেভাবেই দেখেন না কেন একটা পর্যায়ে এটা কিন্তু বলা যায় যে এটা পুঁজির অধীনে চলে আসছে এটা একটা শিল্প হয়ে গেছে
কাজেই সেখানে দেখা যাচ্ছে যে গণতান্ত্রিক যে বিষয়, কমার্শিয়াল যে বিষয়, সেই বিষয়গুলো কিন্তু আসছে আর কি। কিন্তু অন্যদিকে এটাও ঠিক, এবং এটাও একটা প্রশংসাযোগ্য বিষয় যে আমরা যখন লেখা শুরু করেছিলাম 60-এর দশকে, এমনকি 70-এর দশকে, যেটাকে আমরা ছোট কাগজ বলি, যেটাকে আমরা লিটল ম্যাগাজিন বলি, এই জিনিসগুলো কিন্তু ছিল না আর কি। কিন্তু এখন কিন্তু দেখা যাচ্ছে যে এই লিটল ম্যাগাজিনই বলি বা ছোট কাগজ বলি, এটা শুধুমাত্র রাজধানী শহরে নয়, এটা বিভিন্ন শহরে গ্রামে গঞ্জে পর্যন্ত ছড়িয়ে পড়েছে। কাজে এগুলোর ভেতর দিয়ে সাহিত্যের পরিচর্যা বা অনুশীলনের যে বিষয়, সেটা কিন্তু এসছে আর কি। তো কাজে কাজেই যে জিনিসটা, সেটা হলো যে, এবং সংখ্যা এতই বেড়ে গেছে, কে কোথায় কিভাবে কি লিখছে এটা আপনিও বোধহয় সবসময় দেখবেন। আপনি যদিও বলা যায় যে এর সঙ্গে বিশেষভাবে যুক্ত আছেন, আর আমি তো বয়োবৃদ্ধ হয়ে গেছি, আমারও পক্ষে সবসময় স্পষ্ট খবর আদি রাখা খুব মুশকিল আছে। তবে একটা জিনিস আমার যেটা মনে হয়েছে, সেটা হলো এই যে আমি অন্তত পক্ষে যে কাগজগুলো পড়ি বা আমি লেখক বা কবিদের প্রতিভা নিয়ে কোন রকম প্রশ্ন করছি, কিন্তু একটা ভোগবাদী সমাজের ব্যাপার কিন্তু তাদের লেখার মধ্যে আসছে আর কি। আগে আমরা হ্যাঁ যে সুগান্তের কবিতা বলতে পারেন যে এটা একটা লিভলেস আর কি সেই, কিন্তু কমিটমেন্টের যে জায়গাটা, এই জায়গাটা আমার মনে হয় যে ধীরে ধীরে কমে আসছে আর কি। এটা হয়তো এটা ঠিক যে হ্যাঁ একসময় সমাজতন্ত্র ছিল বা, কিন্তু ধনতন্ত্র দেখা যাচ্ছে যে এখন মানে তার নাট বল্টু গুলো ঠিক করে নিয়ে এখন আবার কিন্তু সারা পৃথিবী একটা বিশ্বপুঁজির অধীনে নিয়ে আসছে আর কি। সেখানে দেখা যাচ্ছে যে সবই ওই শিল্প হয়ে যাচ্ছে। সাহিত্য রচনা করা, আর একটা পর্ব হচ্ছে সাহিত্য প্রকাশ, সাহিত্যের বাজার, সাহিত্যের বিপণন, সাহিত্যের পাঠক সৃষ্টি, সাহিত্য সমালোচনা, সব মিলিয়ে যে সাহিত্যের আপনি যে ইন্ডাস্ট্রি ব্যাপার বলে, সেই পরিমণ্ডলটা আমাদের কতখানি ম্যাচিওর বা কতখানি পেশাদারি হয়ে উঠেছে বলে আপনি মনে করছেন? কারণ সেটা খুব গুরুত্বপূর্ণ সাহিত্যকে লালন করার ক্ষেত্রে। পেশাদারি শব্দের অর্থ কিন্তু অন্যরকম, কিন্তু বিষয়টা হলো যে পেশাদারি যদি হয়ে ওঠে তাহলে কিন্তু সেখানে ভালো কিছু আশা করা হয়ে উঠতে পেরেছে কিনা সেটাই জানতে চাইছি। কিন্তু কিন্তু সব জায়গায় একটা আদর্শগত ব্যাপার তো আছে, কিন্তু আদর্শগত ব্যাপারের সঙ্গে যে জিনিসটা যুক্ত হয়েছে সেটা হলো একটা সুবিধাবাদী অবস্থা, এবং এই কারণে এই কাজগুলো ঠিক মতো যে হচ্ছে এটা কিন্তু আমার মনে হয় না আর কি। হ্যাঁ আপনি বিভার করতে পারেন বা যেহেতু এই কথা মতামত বিভিন্ন রকম একটা হতে পারেই আর কি সেই, কিন্তু এখন আমি তো এরকম শুনি যে কবিতা, হ্যাঁ হোমিওপ্যাথিক ডোজেও কবিতা লেখা হতে পারে, তার ভিতর যে আনুভূতিক যে একটা শুদ্ধতা সেটা প্রকাশিত হতে পারে আর কি। কিন্তু আজকাল নাকি অনেক সম্পাদক চান যে 12-14-20 লাইন, মানে 20 লাইন অনেক বড় হয়ে যাচ্ছে ছোট কবিতা লিখতে, যাতে একসঙ্গে 10 জনের কবিতা সেবে দিতে পারে। তো এইভাবে দেখা যাচ্ছে যে সৃজনশীলতার যে জায়গা, এই জায়গাগুলোকেও মনিটরিং করার একটা ব্যবস্থা হচ্ছে আর কি। তো এইটা কি আমাদের শিল্পের জন্য খুব ভালো, বা শিল্পের যে মানের কথা বলছেন, সৃজনশীলতা বলছেন, তার জন্য এই জিনিসগুলোকে আমরা ভালো মনে করতে পারি আর কি? না মোটেও না। আমরা পরবর্তী প্রশ্নে যেতে চাই যে আপনি নিজেও একজন মননশীল লেখক, বেশ কিছু বই প্রবন্ধ গ্রন্থ আপনার আছে, বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতাও করেছেন এই বিষয় নিয়ে, সাহিত্য সমালোচনা নিয়ে, আপনার কি মনে হয় যে আমরা প্রবন্ধ সাহিত্যে বা মননশীল সাহিত্যে আমরা খানিকটা পিছিয়ে পড়েছি? ঠিক সেই ধরনের গবেষণামূলক, ব্যাখ্যামূলক, বিশ্লেষণমূলক লেখা কি খুব একটা পাচ্ছি আমরা? মননশীলতার ব্যাপারটা কিন্তু বলা যায় যে একটা জাতীয় আত্মপ্রতিষ্ঠার সঙ্গে কিন্তু এই মননশীলতার ব্যাপারটা যুক্ত আছে। হ্যাঁ মানে স্কুল পাঠ্য বিষয় এগুলো, তারপরেও আর কি, যেহেতু মাস্টার মানুষ, একসময় ইউরোপ আমরা রেনেসাঁর কাল যেটা বলছি, তো সেখানে দেখা যাচ্ছে যে প্রাণ প্রতিষ্ঠার যে বিষয় সেই জিনিসগুলো এসছিল। কলম্বাস যেভাবেই আমরা ব্যাখ্যা করি না কেন, পাল তোলা জাহাজ নিয়ে তিনি ভারতে আসতে চেয়েছি, এটা একটা দুঃসাহসিক কথা ছাড়া তো কিছু নয়। কিংবা
দেখা যাচ্ছে যে সমুদ্র পথে বিভিন্ন জায়গায় ইউরোপীয় জাতির বিভিন্ন মানুষেরা তারা যাচ্ছে। এটা হয়তো ঠিক যে তাদের সেখানে ক্যাপিটালিস্টিক ইকোনমি ডেভেলপ করছে, বহির বাণিজ্যের একটা ব্যাপার আছে, কিন্তু তারপরে ওই ঝুঁকিগুলো তো তাদেরকে নিতে হয়েছে। কিন্তু আমাদের জন্য এখন কি আছে? আমাদের একটা রাজনৈতিক স্বাধীনতা দরকার ছিল, আমরা পেয়েছি, কিন্তু আমাদের সামাজিক মুক্তি, অর্থনৈতিক মুক্তি, তার কোনো লক্ষ্য কি আমরা নির্দিষ্ট করে নিতে পেরেছি? বা আমাদের রাজনৈতিক যে কর্মকাণ্ড, সেই সমস্ত কর্মকাণ্ডের ভেতর দিয়ে সেই লক্ষ্যের কথাটা কি বলা হচ্ছে? যদি সে ধরনের কোনো কিছু যদি একটা জাতীয় জীবনে অথবা মানুষের সৃজনশীলতার মধ্যে এটার যদি একটা স্ফুলিঙ্গ অথবা একটা স্পার্ক যদি তৈরি না করা যায়, তাহলে আমরা সামনের দিকে কতটা আর কিভাবে আমরা এগোতে পারব? আমরা তো একটা বললাম যে আমাদের সমাজটা যাতে ভোগবাদী সমাজ হয়, আমরা যথা নিয়মে চেষ্টা করছি, যথাসাধ্য চেষ্টা করছি সেইভাবে একটা ভোগবাদী সমাজ তৈরি করছি। ভোগবাদী সমাজের উদ্দেশ্য শেষ পর্যন্ত কি? নিজের আরাম আয়েশ, নিজের সুখ সুবিধা, এর বেশি তো আর কিছু নয় আর কি। আমি জানি না ঠিক আপনার প্রশ্ন জানতে চেয়েছিলেন, যথাযথভাবে সেটাকে ব্যাখ্যা করতে পারলাম কি না। এটার প্রসারণ হিসেবে আরেকটা প্রশ্ন করবো যে বিশ্ববিদ্যালয়, এখন আরেকটা জিনিস আমি একটু বলি, সেটা হলো জাতীয় মানব সম্পদ করার জন্য যে গবেষণা বা যে মেধা চর্চা দরকার আমাদের বিশ্ববিদ্যালয়গুলোকে, সেই জিনিসগুলো হচ্ছে। অন্য বিষয়ের বাদ দিলাম, বাংলা সাহিত্য বা সোশিওলজি এই সমস্ত যে পিএইচডি এন্ট্রি গুলো হচ্ছে, আপনি সেইগুলোই দেখেন, সেখানে বলা হচ্ছে যে অমুকের কাব্যের বিষয়ে বিচার, অমুকের জীবন কর্ম ও তার বলা যায় যে সাহিত্য শিল্প আর কি। সেই অর্থাৎ কতগুলো ফ্যাক্ট জিনিস নিয়ে এসে একটা বিবলোগ্রাফি তৈরি করে তারা গবেষণা করছে এবং এই করে আমাদের সমাজে পণ্ডিত হচ্ছে। অথচ পিএইচডি বা গবেষণা বলতে আমরা যে জিনিসটা বুঝি সেটা হলো একটা মৌলিক কথা বলতে হবে, মৌলিক একটা কোন একটা জিনিস জাতির সামনে নিয়ে আসতে হবে। এই মেধা এখন যেহেতু প্রমোশন পাওয়ার জন্য বিশ্ববিদ্যালয়ে, আমি যেহেতু বহু বছর শিক্ষকতা করেছি, আমার 5টা পাবলিকেশন দরকার, কাজেই আমি একটা 5টা পাবলিকেশন করে দিলাম আর কি। এখন এই 5টা পাবলিকেশনে কি আসে না আসে সেটা তো ভিন্ন জিনিস আর কি। এইভাবে দেখা যাচ্ছে যে আমরা আমাদের এই অবস্থানের বিশ্ববিদ্যালয়ের সাহিত্য বিভাগ গুলো তাহলে কি করছে, তাদের কি ভূমিকা? প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ের সাহিত্য বিভাগ আছে, সেখানে ঘুরি ঘুরি পিএইচডি বেরোচ্ছে, কিন্তু সেখান থেকে তো সেরকম মৌলিক কাজ তো আমরা অতটা পাচ্ছি না। সেই উত্তরটা আপনি দিয়েই দিলেন, যেখানে আসলে এটাকে সেইভাবে গুরুত্বের সঙ্গে একটা সাধনা হিসেবে নেওয়া হচ্ছে না, শুধু একটা জীবিকা। কেউ তো কোনো পরিশ্রম করছে না, এই যে পিএইচডি করছে বা এমফিল ডিগ্রি করছে। এখন ধরেন এটা ঠিক যে হ্যাঁ, আমাদের জীবিত কালে অনেক বিখ্যাত লেখক আছে বা তাদের লেখার যথেষ্ট বলা যায় যে আমরা গুরুত্ব দিয়ে থাকি, প্রতিভাও তাদের অসাধারণ, কিন্তু বিষয়টা হলো এই যে এটা তো একটা লিটারেরি অ্যাপ্রিসিয়েশনের বিষয়, এটা একটা তো সাহিত্য সমালোচনার বিষয়, কিন্তু গবেষণার বিষয়টা হলো যে আমার জাতীয় জীবনে কোন জিনিসগুলো আকর্ষিত রয়ে গেছে সেইগুলোকে জাতির সামনে নিয়ে আসা, বা সেই জিনিসগুলো দিয়ে আমাদের মনন চর্চার যে অনুশীলন সেটাকে সম্প্রসারিত করা আর কি। কিন্তু এই পরিশ্রম করতে হবে। এখন ধরেন 3 বছরের বেশি আমি পিএইচডি ডিগ্রি করতে আমি লাগাচ্ছি না, যিনি হয়তো পিএইচডি ডিগ্রি সুপারভাইজ করছেন তিনি 10-20 হাজার টাকা করে পাচ্ছেন, তিনিও চাচ্ছেন যে হ্যাঁ 3-4 বছরের মধ্যে যদি হয়ে যায় তাহলে আমি এই টাকাটা পাবো। কাজেই যিনি গবেষণায় গাইড করছেন তিনিও যথেষ্ট পরিশ্রম করছেন বলে মনে হয় না, আর যে পিএইচডি করছে সে তো চাচ্ছে কোনোভাবে একটা ডিগ্রি হলেই আমার প্রমোশন হয়ে যাবে। খুব একটা অপ্রিয় সত্যি উচ্চারণ করলে, আমি বলতে চাচ্ছিলাম যে আপনারই একজন প্রাক্তন সহকর্মী রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক গোলাম মুর্শিদ, মানে তার মতো একজন গবেষক বাংলাদেশে তো তার মধ্যে গবেষক করে জন্ম হয়েছে এবং সে রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকেই হয়েছে, অর্থাৎ এটা চাইলে সম্ভব। এবং তার এখন 80 বছর বয়স এবং তিনি সম্ভবত আমাদের সামনে কোন একটি অনুষ্ঠানে আসবেন ওইখানে, তো ফলে সেটাই আমার
যথেষ্ট সদিচ্ছার অভাব রয়েছে এবং তার জন্য পরিশ্রম করা যে মানসিকতা চাইলে অবশ্যই সম্ভব আর কি, সেই কিন্তু চাচ্ছি আপনি চাচ্ছেন কিনা বা জাতীয় জীবনে সেই আগ্রহটা জাগিয়ে তুলতে পারছেন কিনা। আমরা অনেক দূর এগিয়ে এসেছি আমাদের অনুষ্ঠানের আমরা প্রায় শেষ দিকে, এখন আমি যেটা জানতে চাইবো একটু বিশদ ভাবে জানতে চাইবো আপনার সেই মুক্তিযুদ্ধের পর্বটা, এটা আমাদের কাছে ভীষণ আগ্রহের বিষয়, কিভাবে এর সঙ্গে যুক্ত হলেন, কিভাবে সংগঠন করলেন, একটু বিশদে যদি ওই পর্বটা আমাদের কাছে তুলে ধরতেন আমাদের পরবর্তী প্রজন্মের কথা ভেবে। এখন মুক্তিযুদ্ধের বিষয়টা এখন রাজনৈতিক যে আদর্শের দিক থেকে বলা যায় যে এই রাজনীতির সঙ্গে আমি যুক্ত ছিলাম, এখন শিক্ষক হওয়ার পরে আমি নিজে মনে করি যে হ্যাঁ শিক্ষকদের কোনো দলীয় রাজনীতি করা ঠিক নয় আর কি, আদর্শগত বিষয়টি সামনে নিয়ে আসা। কিন্তু যে জিনিসটা হয়েছিল যে 1972 সালের 6ই জানুয়ারি এই রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আমি শিক্ষক হিসেবে যোগ দিই, 6ই জানুয়ারি 1969, এবং তার বলা যায় যে 1.5 মাসের মধ্যে 18ই ফেব্রুয়ারি আপনি নিজেও ডক্টর শহীদ শামসুল হকের কথা বলেছেন আর কি, তার যে হত্যাকাণ্ড সেটা তো ওর চোখের সামনেই আমি দেখেছি আর কি। এবং বলা যায় যে তখনকার যে আন্দোলন বিশেষ করে গণ অভ্যুত্থান মৌলানা আব্দুল হামিদ খান ভাসানী যে অভ্যুত্থানের সূচনা করেছিলেন, বঙ্গবন্ধু তো তখন বঙ্গবন্ধু উপাধি পাননি আর তখন তো জেলের মধ্যে তখন আর কি, সেই তো সারা দেশ তো বলা যায় যে উঠার পাতা, এবং ছাত্রদের রাজনীতির যে পজিটিভ দিক সেটা তখন যেভাবে বিস্ফোরিত হয়েছিল আমি বলবো, পরবর্তীকালে কিন্তু সেটা আর হয়নি বা সেটা কিন্তু আমরা কিন্তু দেখছি তাদের যে 11 দফা, এই 11 দফার ভেতর কিন্তু 6 দফা ইনকর্পোরেট করা হয়েছিল, যুক্ত করা হয়েছিল আর কি। সে তারপরে তো 70-এর নির্বাচন, সেখানে তো ফলাফল আমরা সবাই জানি আর কি। এবং এটা ঠিক যে যারা হয়তো আওয়ামী লীগ বিরোধী তারা এই কথাটা বলার চেষ্টা করেন যে হ্যাঁ শেখ সাহেব হয়তো তিনি প্রধানমন্ত্রী হতে চেয়েছিলেন, কিন্তু ক্লাসেও আমি ছেলেদের এই কথা বলেছি যে 6 দফার যে দফাগুলো সেগুলো তোমরা ভালো করে পড়ে দেখো, সেই দফাগুলো যদি বাস্তবায়িত হয় তাহলে এই দেশ সাংবিধানিক ভাবে এক থাকে কিনা। হ্যাঁ প্রধানমন্ত্রী তো পাওয়ার পরে যদি অন্য ধরনের ব্যাপার হতো সেটা তো রাজনৈতিক বিচ্ছুতি হতো, রাজনীতি তো সেটা ক্ষমা করতো না, কাজে ঐতিহাসিক উপদেশ লিখে তো কোনো লাভ নেই আর কি। তো সে যাই হোক, যেটা হলো যে ওই পহেলা মার্চে তো 1 মার্চে যে গণপরিষদের অধিবেশন ঢাকায় হওয়ার কথা ছিল সেটা তো সেটা বাতিল করে বন্ধ করে দিলেন আর কি। এবং বলা যায় যে তখন থেকেই কিন্তু স্বাধীনতার পতাকা বলা যায় যে ঢাকা শহরে উড়েছে, ঘরে ঘরে কিন্তু উড়েছে আর কি। এবং তারপরে 4 তারিখে বঙ্গবন্ধু যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে বক্তৃতা করলেন কিংবা 7ই মার্চে যে বক্তৃতা করলেন তার ভেতর দিয়ে তো জিনিসগুলো তো একেবারে পরিষ্কার হয়ে গেল। এবং এটা বলা যায় যে তিনি অসহযোগ আন্দোলনের ডাক দিলেন, এবং সেই সময়ে যেভাবেই হোক 19 তারিখে আমি আর কি আমার গ্রামের বাড়িতে চলে এসেছিলাম, এবং তারপরে তো 25 মার্চের যে কালো রাত্রি তারপরে তো আর আমাদের ফিরে যাওয়া হয়নি না সেই বিশ্ববিদ্যালয়ে আর কি। সেই তো 25 মার্চের পরে পুরো জিনিসটাই তো একটু অসংগঠিত ছিল এটা ঠিক আর কি। সে 10ই এপ্রিল যখন মন্ত্রিসভা গঠিত হলো তারপরে দেখা গেল যে একটা যে বলা যায় যে মানে একটা মানে পদ্ধতিগত বিষয়গুলো আসতে থাকলো, সেনাবাহিনী গঠিত হলো, সেক্টর গুলো মানে গঠন করা হলো, এবং এইভাবে আমরা দেখবো যে এটা মুক্তিযুদ্ধ শুরু হয়ে গেল। এবং তখন যে জিনিসটা হলো যে মানে আমাদের যারা ছেলেরা তারা বিদেশে মানে ভারতে যেয়ে আর কি তারা তো ট্রেনিং নিয়ে আসলো, কিন্তু দেশের মধ্যেও কিন্তু মুক্তি মানে যে যোদ্ধা ট্রেনিং বা যে সংগঠনের এই বিষয়গুলো কিন্তু তখন থেকেই ছিল আর কি। কিন্তু বিশেষভাবে আমরা দেখবো যে জুলাই মাসের দিকে যে ওই ভারত থেকে আর কি মানে ট্রেনিং নিয়ে আসা গেরিলারা আর কি তারা দেশের ভিতরে আসতে থাকলো, তাদের এলাকাতে আসতে থাকলো, জনগণের নৈতিক মনোবল যাতে না নষ্ট হয় এইটাই ছিল তাদের প্রধান কাজ। এবং সেখানে ওই সময় আমি দেখলাম যে আমার দুজন ছাত্র বাংলা বিভাগের ছাত্র ছিল রাজশাহী বিশ্ববিদ্যালয়ে, একজনের নাম হলো কুয়াতিল ইসলাম,
কুয়াতিল ইসলাম এই নামটার সঙ্গে পরিচয় থাকতে পারে, সে ঢাকাই থাকে আর কি সেই, আর বজলুর রহমান বলে আর কি, এরা গেরিলা ট্রুপ নিয়ে তারা দেশের ভিতরে আসলো এবং কুয়াতিল ইসলামই বিশেষ করে আর কি সিরাজগঞ্জ থেকে একটি প্রেস নিয়ে আসলো এবং রায়দৌলতপুর বলে একটি জায়গা ছিল দুর্গম এলাকা আমরা জেলাতেই আর কি বেলগুচিতে আর কি, সেই সেখানে আর কি সেই প্রেসটা সেখানে আর কি সেট করা হলো আর কি, এবং সেখানে বলা যায় যে ওই বাংলার মূল বলে যে পত্রিকা সেখান থেকে আর কি ওই বাংলার মূল পত্রিকাটা আমরা যেন বের করার একটা ব্যবস্থা করলাম। তো এখন ওই সময়ে যারা ওই গেরিলা বাহিনীর যারা ট্রুপ কমান্ডার ছিল বজলুর রহমান বা কুয়াতিল ইসলাম কিংবা আব্দুল মাদান বলেও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্র আর কি কেমিস্ট্রিতে পড়তো আর কি, সেও ওই সময় গেরিলা বাহিনী নিয়ে আমাদের অঞ্চলে ছিল। আর বিশেষ করে আমি আরেকজনের নাম বলবো, আব্দুল লতিফ মির্জা, পরবর্তীকালে সে মানে সংসদ সদস্য হয়েছিল, জাসদ করেছিল কিছুদিন, পরে আবার আওয়ামী লীগে যায়। লতিফ মির্জা কিন্তু দেশের ভেতরেই একটি মানে পলাশ ডাকা শিবির বলে একটি মুক্তিযোদ্ধা যে ক্যাম্প আর কি সে করলো এবং সেখানে তো এদের সঙ্গে আর কি আমার যোগাযোগ ছিল বা এদের সঙ্গেই আমি ওই সময়টাতে থেকেছি আর কি, বা দৌলতপুরে আমি বেশ কিছুদিন ছিলাম ওই পত্রিকাটা প্রকাশ করার জন্য। এখন যেভাবেই হোক যুদ্ধবিগ্রহ হয়তো সেরকম করতে পারি নাই, কিন্তু কথা হলো যে মুক্তিযুদ্ধকে তো আমি বলি এটা একটা জনযুদ্ধ, ছেলে মুক্তিযুদ্ধে গিয়েছে, ছেলের মা তার জন্য রোজা রাখছে, আমি মনে করি যে সেও মুক্তিযুদ্ধ করছে আর কি, রোজা রাখছে ছেলের মঙ্গল কামনায়, কাজে এটা ছিল একটা জনযুদ্ধ, কাজে সেখানে আমার অথবা এক্স ওয়াই জেড এর আলাদা কোনো ব্যাপার না, আমরা একটা সামগ্রিক ভাবেই এই জিনিসটার সঙ্গে জড়িয়ে পড়েছিলাম এবং এই জন্য আমি মনে করি যে আলাদা ভাবে আমাদের কারো কোনো কৃতিত্ব নেওয়ারও ব্যাপার নেই। আমি কোনো মুক্তিযোদ্ধা সার্টিফিকেটও নেই নেই, বা পরবর্তী সময়ে যে দুই বছর চাকরি বাড়ানো হলো এই দুই বছর চাকরির যে সুযোগ সেই সুযোগটাও কিন্তু আমি নেই নেই, আমি মনে করেছি যে 44-45 বছর মার্শালি করেছি আর দরকার কি আমার আর কি। ডিসেম্বর যে তালিকাটি করা হয়েছিল আমাদের বুদ্ধিজীবী হত্যার, সেই তালিকা রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে যাদের নাম ছিল মোজাহারুল ইসলাম, গোলাম মুর্শিদ, তার সঙ্গে আমাদের এই জুলফিকার মতিনের নাম তো ছিল, গর্জনের নাম ছিল আর কি, গর্জনের গোলাম মুর্শিদ বা এরকম শরদ কুমার সাহা, আব্দুল রাজ্জাক আমার বন্ধু, আবু সাইদ পরবর্তীকালে যে মন্ত্রী হয়েছিল, এরকম নাম ছিল যে এদের মিলিয়ে মেরে খেলতে হবে আর কি। এদের মধ্যে সবাই অবশ্য শেষ পর্যন্ত এক জায়গায় থাকি, সেটা ভিন্ন ভিন্ন অনেক ধন্যবাদ। আমরা শেষের দিকে আসছি, সবশেষে আপনার কাছ থেকে এই যে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী আমরা পালন করব আগামী বছর, 50 বছর পূর্তি হবে, এটাকে সামনে রেখে আপনার এই মুহূর্তে স্বদেশ ভাবনা, বাংলাদেশকে ঘিরে আপনার কি ভাবনা, কি স্বপ্ন, কি আপনার উপলব্ধি যদি একটু জানাতেন। অগোছালো ভাবে অনেক কথাই হয়তো বলেছি, কাজ কোথায় কি লেগেছে না লেগেছে সেটাও জানি না, তারপর কথাবার্তা বলা মুশকিল। এখন সুবর্ণ জয়ন্তী আপনার জাতির প্রাণ প্রতিষ্ঠা করার একটা ব্যাপার আছে, সেই বোধটা, সেই নৈতিক শক্তিটা জাতীয় জীবনে মানে প্রবিষ্ট করাটাই হলো বড় কথা। সেটা করলে আমি কত লাখ টাকা খরচ করলাম, কত কোটি টাকা পেলাম, আমি কয়টা বিল্ডিং বানালাম, কি আমি কি কি করলাম রাস্তাঘাট, এগুলো কিন্তু অপ্রয়োজন। আসলে জাতীয় মানুষটাকে যে এটা পরিশুদ্ধ করা বা জাতীয় মানুষকে অনুপ্রাণিত করা, আমার মনে হয় যে আমাদের এই সুবর্ণ জয়ন্তীর সামনে সেটাই হলো বড় সমস্যা আর কি, মানে জাতিকে সংঘবদ্ধ করে তাকে অনুপ্রাণিত করা, এবং কোনো রাজনৈতিক দল অথবা আদর্শ সেটাকে অতিক্রম করে এটাকে একটা সার্বজনীন পর্যায়ে নিয়ে যাওয়াটাই আমাদের সামনে এখন কিন্তু বড় সমস্যা, এবং এই কাজটা যদি আমরা করতে পারি তাহলে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে আমরা সত্যি সত্যি আত্মতৃপ্তি পেতে পারবো বলে মনে হয় আর কি। সেই খুব খুব সংক্ষেপে একটা চমৎকার এবং খুবই প্রয়োজনীয় প্রাসঙ্গিক বিষয়টা আপনি আমাদের সামনে আনলেন, তো আমরা এখানে এই পর্বটা শেষ করছি। এর পরের পর্বে আমাদের সঙ্গে যারা যুক্ত হয়েছেন কয়েকজন, আমি তাদের কাছ থেকে জানতে চাইবো তাদের কোনো প্রশ্ন আছে কিনা আপনার সম্পর্কে, আপনার কাছে কোনো মন্তব্য আছে কিনা বা কোনো অনুভূতি, এখানে যারা আছেন আপনারা চাইলে এখন সেই পর্বটাতে শুরু করতে পারেন আর কি, আপনারা
প্রশ্ন রাখতে পারেন সরাসরি তার কাছে। আপনি মাইক্রোফোনটা আনমিউট করে আপনাদের মন্তব্য বা যে কোনো বক্তব্য এখানে প্রকাশ করতে পারেন। এই কিভাবে কি করতে হবে? শাহরিয়ার মঈন চৌধুরী তো আমার ছোট ভাই, সেও কিন্তু লেখক। ইকবাল চৌধুরীর কথা বলেছি, কথা বলেছি, কিন্তু তার কথা বলিনি, তো সেও লেখালেখির সঙ্গে। আমরা তাহলে শাহরিয়ার মঈনের কথা দিয়ে শুরু করি আমাদের আলোচনা পর্ব। শাহরিয়ার মঈন, প্লিজ আপনি আপনার বক্তব্যটা একটু রাখেন। পুষ্পানা 56 থেকে উনি লেখালেখিতে জড়িত। দীর্ঘ লেখালেখি, বিপুল লেখার ভান্ডার ওনার জমা হয়েছে, অনেক সাহিত্য আমরা পড়েছি। আমরা চাচ্ছি যে এখন এই বাংলা একাডেমির উদ্যোগে আমাদের বিশ্ব বাংলা একাডেমির অনুরোধ থাকবে এই ব্যাপারে কোন। এটা তো বাংলা একাডেমির ব্যাপার। অনেক ধন্যবাদ এই প্রসঙ্গটা তোলার জন্য, কারণ আজকের অনুষ্ঠানও বাংলা একাডেমির কেউ কেউ দেখছেন, আমি জানি তারা দেখছেন এটা, এবং এটা আজকে তো রেকর্ড হচ্ছে, ইউটিউবে থাকবে, আরো অনেকেই দেখবেন, এমনকি মহাপরিচালকের কাছেও যাওয়ার কথা, তিনিও আমার এই অনুষ্ঠানে এসেছিলেন আর কি। ফলে এটা একটা গুরুত্বপূর্ণ বিষয় আমি মনে করি, এত বিচ্ছিন্ন ভাবে জিনিসগুলো না থেকে যদি একত্র করা যায়, দুই মরাটে মাঝখানে আনা যায় রচনা হিসেবে, সেটা একটা বড় কাজ হবে। ব্যক্তিগত ভাবে এবং আমাদের প্রতিষ্ঠানের পক্ষে যা করা সম্ভবের জন্য আমি মনে করি সেই চেষ্টা আমি অবশ্যই করবো আর কি। ধন্যবাদ শাহরিয়ার চৌধুরী। এই প্রসঙ্গে আমি একটা কথা বলি, বাংলা একাডেমি এটা তো বলা যায় যে 21শে ফেব্রুয়ারি ভাষা আন্দোলনের একটা ফলাফল, এবং 1954 সালে যে নির্বাচনে মুসলিম লীগের প্রতি অনাস্থা প্রকাশ করে এদেশের মানুষ যুক্তফ্রন্টকে ভোট দিয়েছিল, সেই 21 দফাতে কিন্তু বাংলা একাডেমি প্রতিষ্ঠার কথা ছিল, এবং তার ভিত্তিতেই কিন্তু বাংলা একাডেমি প্রতিষ্ঠিত হয়, এবং এটা একটা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান হিসেবেই প্রতিষ্ঠিত হয়েছে। কিন্তু 1980 সালের পরে আমার যতটুকু জানা, দেখা যায় যে স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান হিসেবে এর মর্যাদা আজ কতটুকু আছে জানি না আর কি। সেই কাজে বাংলা একাডেমির যে উদ্দেশ্য বা যে লক্ষ্য নিয়ে স্থাপিত হয়েছিল, এখন সেটাকে যথাযথ ভাবে রাখাটাই হলো বড় কথা আর কি। সেই ধন্যবাদ। এখানে অস্ট্রেলিয়া থেকে যুক্ত হয়েছেন একজন এহসানুল কবির, তিনি বাংলা সাহিত্যেরই খুব মেধাবী ছাত্র। এহসান, তুমি কি কিছু বলতে আগ্রহী বা বলার মতো অবস্থায় আছো? ওর এখানে অনেক রাত, এখন ওর এখানে প্রায় 2-2.5টা বাজে। এহসান কি শুনতে পাচ্ছো? হ্যাঁ, এহসান শুনতে পাচ্ছে, তার মাইক্রোফোন অন হয়েছে, প্লিজ তুমি কিছু বলো। প্লিজ প্লিজ বিশেষ কিছু বলার নাই, শুনলাম এতক্ষণ, খুব ভালো লাগলো। আর এরকম অনুষ্ঠানে আপনি যে আসলেন এবং আমাদেরকে আপনার ব্যক্তিগত অভিজ্ঞতা এগুলো শেয়ার করলেন, আপনার যে অনিচ্ছা এবং নিজের কথা নিজে বলার পক্ষে যে সংকোচ, এগুলো কিছুটা থাকলেও পরে যে আপনি আমাদেরকে শোনালেন, এটা আমাদের খুব উপকার হলো। আমি নিজে ব্যক্তিগতভাবে খুবই ঋদ্ধ হলাম, তো আপনার প্রতি কৃতজ্ঞতা, শুভেচ্ছা। আপনাকে ধন্যবাদ। কি আসলে হয় কি যে কথা বলে মাস্টারি করেছি, তো অনেক কথাই তো সারা জীবন ধরে বলা হয়েছে, কথা বলার সময় হয়তো সব সময় পরিমিতিবোধ থাকে না, তো সেজন্য আমি যাই হোক এটা এটা খবর প্রার্থীও বটে আর কি। সেই আর বয়স বয়সও হয়েছে। আচ্ছা, আমাদের জুমে আরো দুজন আছেন, অলভ্য চৌধুরী, তিনি বেশ আগ্রহের সঙ্গে এটা দেখছেন মনে হয়। আমরা অলভ্য চৌধুরীর কাছ থেকে কিছু শুনতে চাই, যদি তিনি ইচ্ছে প্রকাশ করেন। হ্যালো, সরি, আমাকে কি শোনা যাচ্ছে? হ্যাঁ, সরি, আমার আসলে তেমন বিশেষ প্রশ্ন নাই, আমি দেখলাম যে ইনফ্যাক্ট মতিনটা খুব কাকু হয় আমার,
তো আমি দেখলাম যে ঠিক আছে আমি দেখি আমার মুখ কাকু হচ্ছে বক্তব্য কোনো সময় শোনা হয়নি আমি জাস্ট এমনি আগ্রহ নিয়ে শুনলাম বিশেষ করে আমার পিএইচডি বা রিসার্চ নিয়ে যে আলোচনাটা হলো সেটা হচ্ছে বেশ আমার জন্য প্রযোজ্য মনে হলো কারণ যেহেতু আমি নিজেই পিএইচডি করছি আমি মনে করলাম যে আমি কি তাহলে পিএইচডি করে সময় নষ্ট করছি কিনা নাকি পিএইচডি তুই তো বিদেশে করছিস বলে পিএইচডি যদি আমাদের দেশে করলে না হয় একরকম হতো আর কি বিদেশের পিএইচডি নিশ্চয়ই অন্যরকম হবে আর কি সেটা আশা করি তাও মানে মনে করি যে অনেকজন এখানেও হচ্ছে তো হয় যে অনেকজন পিএইচডি করে হয়তো বা তাদের কি বলবো মানে অ্যাডাল্টহুডে না যাওয়া আছে পড়াশোনায় থাকা পড়ছি কিন্তু ওটা ছাড়া কোন বিশেষ কোন বই আছে কিনা যেটা পড়লে হচ্ছে আমাদের অনুবাদ মূলক না হলেও আরকি তার স্থাবর বলে একটি উপন্যাস আছে আরকি একটি বিদেশি উপন্যাসের ছায়াতে উনি এই বইটি লিখেছেন স্থাবর বনফুল আরকি তাতে মানব সভ্যতার ইতিহাসের বিষয়টা একটা পর্যায় পর্যন্ত আর কি সেখানে আছে আর কি তো এই বইটা পড়ে দেখতে পারিস আর কি আচ্ছা এই বইটার নামটা কি একটু আমি গল্পকার কথাসাহিত্যিক তিনি একটি প্রশ্ন করেছেন এখানে লাইভে যে আপনি এখন কি লিখছেন তিনি এখন কি লিখছেন কি পড়ছেন তিনি কি আত্মজীবনী লিখেছেন আমার জানা নাই এই বিষয়টা একটু শুনতে চাইছি আপনার কাছে ধন্যবাদ আর কি আত্মজীবনীর ব্যাপারে আমার সবসময় একটু রিজার্ভেশন আছে এই কারণে যে আত্মজীবনী লেখা যারা লেখেন আমার লেখাতেও আছে আর কি যে পাঠকদের সাথে অনেকটা প্রতারণামূলক ব্যাপারও হয় বলে আমার মনে হয় ঘটনা বা তথ্য এগুলো হয়তো সব ঠিক আছে কিন্তু ঘটনা এবং তথ্যের ভেতর দিয়ে যে মানুষটাকে আমরা পাই এবং শেষ পর্যন্ত তিনি সেই মানুষটা কিনা এটা নিয়ে একটা সন্দেহ আমার সবসময়ই হয় তো এখনো অবশ্য আমি কোন আত্মজীবনী লেখার বিষয়ে নিয়ে আমি কখনো ভাবিনি আর কি তবে এমনিতেই আমি কিছু ছোটখাটো আমি এমনিও একটু সমস্যার মধ্যেও আছি রোগশোক বা যাই হোক আর কি কবিতা রবিতাও লিখি বা কিছু ছোটখাটো লেখার হয়তো চেষ্টা করছি আর বিশেষ করে এই বয়সে এসে তো বাল্য বয়স বা অতীতের কথা তো মনে পড়ে এখন যেমন বলা যায় যে এই যে আমরা একসময় সিনেমা দেখতাম আর কি হিন্দি সিনেমা আসতো আর কি বাংলাদেশে যেমন ধরো মীনা কুমারী আছে তারপরে ওয়াহিদা রহমান আছে কিংবা ওই যে মধুবালা সুরাইয়া এটা তো লিজেন্ড আর কি এক অর্থে আর কি সেই তো যাই হোক এই তিন নায়িকাকে নিয়ে গত আগস্ট মাসে আমি একটা কবিতা লিখেছি কিন্তু সেটা অবশ্য এখনো প্রকাশ হয় নাই বা প্রকাশ করার মতো ব্যবস্থাও হয় নাই তো যাই হোক প্রকাশিত হলে হয়তো এই জিনিসটা দেখতে পারবে সুরাইয়া মীনা কুমারী এবং মধুবালা এরা আসলে ভাগ্যগত নায়িকা আর কি ধর্মীয় কারণে সুরাইয়া তার প্রেমাস্পদকে বিয়ে করতে পারে মীনা কুমারী সেও প্রতারিত হয়েছে বলা যায় মধুবালার ক্ষেত্রেও ঠিক তাই আর কি যে কিশোর কুমারের গান শুনে আমরা মুগ্ধ হই তিনি তো করিম আব্দুল নামে মুসলমান হয়ে মধুবালাকে বিয়ে করেছিলেন কিন্তু শেষ পর্যন্ত স্ত্রীর প্রতি তার কোনো অন্যতার প্রতিভা যাই থাকে দেখছি আমার শ্রদ্ধেয় শিক্ষক ভালো আয়োজন জরুরি ছিল মিলন কিবরিয়া নামে একজন লিখছেন উপভোগ্য আলোচনা উপকৃত হচ্ছি রুমানা চৌধুরী লিখেছেন প্রিয় শিক্ষক প্রিয় কবি সরাসরি ক্লাস পেয়েছি অনেকে একই রকম আছেন আমাদের স্যার সালাম ও শ্রদ্ধা জানাচ্ছি হাসনাত আমজাদ লিখছেন শ্রদ্ধেয় জুলফিকার মতিন স্যারকে দেখছি তার কথা শুনছি ভালো লাগছে সৈয়দ কামরুল হাসান লিখছেন দেখছি ও শুনছি এই কথা মন্তব্য পেয়েছি আপনি যদি কিছু প্রতিক্রিয়া রাখেন না এরা তো এরা সবাই প্রায় আমার ছাত্র আমার স্নেহ ভাজন কাজেই শিক্ষকের প্রশংসা এখন তারা করছে যাই হোক তোমরা ভালো থাকো তোমাদের কল্যাণ হোক আর কি তোমাদেরও বয়স হয়েছে
আমাদের এখানে মাহি আবরার নামে একজন আছেন আমাদের রুমে এই সভাকক্ষে, মাহি আবরার যদি কিছু বলতে চান তাহলে আমি মনে করি এখন কিছু বলতে পারি। মাহি আবরার, হ্যাঁ কিছু বলবেন তিনি। ভালো লাগছে, আমি তো অত বোদ্ধা কেউ নই কিন্তু এই আলোচনা গুলো শুনতে খুব ভালো লাগে, অনেক কিছু জানতে পারি শিখতে পারি। আপনাকে অনেক ধন্যবাদ, আপনার কথাগুলো খুবই ভালো লেগেছে, ভালো থাকবেন আপনি। আজকাল তো সেভাবে গুছিয়ে কথা বলা হয় না, বলতে পারি না, হয়তো যে সব কথা আমি যেভাবে বলতে চেয়েছিলাম হয়তো আমি বুঝতেও পারিনি। তো যা হোক, তোমাদের তুমি বলছি, তারপর তোমার বয়স হচ্ছে, তোমরা ভালো থাকো, তোমাদের কল্যাণ। অনেক ধন্যবাদ, আমাদের আলোচনা প্রায় শেষ, তবু আরেকবার আমি সুযোগ দিচ্ছি এখানে জুমে আর যারা আছেন তারা যদি আর কোনো মন্তব্য বা প্রশ্ন করতে চান এখন সেই সুযোগটা নিতে পারেন। মিশুক, তুমি কিছু বলতে চাও? মিশুক আমার কো-হোস্ট, আমার সহযোগী। হ্যাঁ আচ্ছা, তাহলে ঠিক আছে, আমার এখান থেকে আর কোনো মন্তব্য নেই। আপনার একটা লেখা পড়ে শোনানোর কথা ছিল সব শেষে, আমরা লেখাটা ঠিক আছে, লেখা একটা পড়ছি। না না, আরো পড়বেন, লেখাটা শোনার পরে আপনার একটা উপসংহার মন্তব্যের ভিতর দিয়ে আজকে আমরা। না না, সময় অনেক, আমাকেও পাশে আমার পাশাতে সমস্যা ব্যাপার আছে। হ্যাঁ জানি, এই জন্য আমি ভাই হয়েছেন, লেখা পড়ে শোনাচ্ছি। মানে একটা একটা লেখা একটু পড়তে চাই। হ্যাঁ, 1963 সালের দিকে আমি যখন কলেজের ছাত্র তখন এই কবিতাটা লিখছিলাম, লিখেছিলাম আত্মচরিতের ভূমিকা। তো যাই হোক, আজকাল তো কবিরা খুব ছোট ছোট কবিতা লেখে, আমার কবিতা একটু দীর্ঘ, যা 2-2.5 মিনিটের বেশি হয়তো লাগবে না। প্লিজ আপনি পড়ে। আত্মচরিতের ভূমিকা। সমুদ্র চাইনি হতে রত্ন গর্ভ, মুক্ত হীরে পান্নার স্বপ্ন আমি জানি না কেমন, বালুকা বেলায় দুহাতে নেড়েছি নুড়ি মুঠো মুঠো করে, আকাশ হতেও প্রবৃত্তি হয়নি কখনো, কেননা পৃথিবী আর পৃথিবীর পাহাড় প্রান্তর বন আকাশেরই একান্ত লালন, সূর্য থেকে আলো ঝরে মেঘ হতে বৃষ্টি ঝরে, সে তো শুধু পৃথিবীর নিতান্ত আপদ। তেমন মহৎ কিছু, তেমন সুন্দর কিছু যোগ্যতার দামে কেনা বড়ই কঠিন, বিশেষত যখন আমি বেকার অসমর্থ অপদার্থ যুব। পদ্ম পাকে জন্মে বটে, সব পাকে তা বলেই নয়, যে পাকে হয় না পদ্ম সে পাকেরই আমি এক উত্তরাধিকার, সেখানেই লালিত আমি তারই পরিচিতি বয়ে বয়ে ফিরি। পদ্ম হতে পারি নিজে, সে আক্ষেপ মনে মোর খুব বেশি জাগে না কখনো, অবশ্য যেমন শৃগাল পেয়েছে প্রবোধ আঙুরের টক স্বাদ ভেবে তেমনটি নয়, যা কিছু আমার তার সব আমি পেতে চাই একান্ত নিজের করে, সমস্ত পৃথিবী জুড়ে যেন মুক্ত হয়ে ওঠে তার স্বর, তারই স্পর্শ পাই যেন ফাল্গুনি সবুজ পাতায় বিউভর দুপুরে, যেন ভেসে আসে তারই ঘাস, ঘাসে রুখা নেবে আমার শরীরে। আমার অস্তিত্ব সে তো অন্ধকার রাতের এক কৃষ্ণ বিড়াল, শুধু চোখ জ্বলে থাকে সারাক্ষণ খুঁজে পেতে সঠিক বিস্তার, অবিবেকী নির্লজ্জতা মানে না মামুলি স্বাধীনতা, সারাক্ষণ জ্বলে থাকে অচেনা আশায়, যা কিছু সুন্দর আর যা কিছু মহৎ প্রাপ্তি তার সুদুর্লভ একান্ত সাধনা ছাড়া বটে, খাঁচার পাখির মতো নিশ্চিন্ত জীবনও আমি চাইনি কখনো, আলসের উদ্দুরে বসে নিরুত্তাপ সময়ের কড়িকাঠ গুণে শরৎ হেমন্ত শীত বসন্ত কাটানো, এক ফালি উঠান আর দু একটা মেটে ঘর নরম শীতল, কুমড়ো লাউয়ের গাছ চালের ওপরে সকালের রোদে এসে অনুরাগী ভোমরার দল অভ্যস্ত প্রথা মতে জুট বেড়ে নিতে, সামনে ধনির ধানের জমি অনেক বিস্তৃত, ধান ছড়া হাতে নিয়ে তুমি ক্লান্তির সময় নেই নিরিবিলি গভীর নিবি, কখনো রাত্রির চাঁদ এলে সুপরি বাঁধার গন্ধ তীব্রতা ছড়াবে যখন, স্বপ্ন যদি নামেই চোখে তখন কি ঘুম ভেঙে মিশে যাবে
তারা পুঞ্জ মাছে তখন তোমার কাছে যেন আমি আমি নেই তবু আছি ছায়ার মতো। পদ্ম পাকে জন্মে বটে সব পাকে তা বলেই নয়, যে পাকে হয় না পদ্ম সে পাকেরই আমি এক উত্তরাধিকার, সেখানেই লালিত আমি তারই পরিচিতি বয়ে বয়ে ফিরি। পদ্ম হতে পারিনি যে সে আক্ষেপ তাই তো আমার মনে জাগে না কখনো। তো এই কবিতাটি প্রকাশিত হয়েছিল 1973 সালের বৈশাখ মাসের মাসিক সওগাত পত্রিকাতে, 49 বর্ষ, ষষ্ঠ সংখ্যা, সম্পাদক মোহাম্মদ নাসির উদ্দিন, তিনি তো আমাদের খুব বিখ্যাত মানুষ। 73 না 63? বিভিন্ন জায়গা থেকে দেখছেন, তার মধ্যে যা বলেছিলাম বাংলা একাডেমির একজন আছেন অনুবাদক বিভাগে কর্মরত, তিনি আপনারই ছাত্র মুজাফফর হোসেন, আপনাদের বিশ্ববিদ্যালয়ে, সে দেখছেন নিশ্চয়ই। তিনি আমরা আজকে যেটা আলোচনা করলাম চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের চেয়ারম্যান মাইনুল হাসান চৌধুরী আমাদের বহুস্থানীয়, তিনিও দেখছেন, ফলে এরকম অনেকেই অনুষ্ঠানটা দেখছেন, ফলে আমার মনে হয় তারা আজকে নানাভাবে উপকৃতই হয়েছে আপনার কথায়। যাই হোক, তারা গুণীজন, তাদের সামনে যদি কোনো মানে কিছু খারাপ কিছু করে থাকি তারা আমাকে ক্ষমা করে দেবেন। যাই হোক, আমরা শেষ করব, সব শেষ করার আগে আপনার একটা আনুষ্ঠানিক উপসংহার বলতে পেরেছি। তো আজকে আজকাল যা হয় একটা মিডিয়ার যুগ, এখন যেভাবেই হোক আর কি আপনারা আমার সঙ্গে যোগাযোগ করেছিলেন, মানে আমি এতটা ঠিক এভাবে আশা করিনি আর কি, এইটুকু বলবো। আলম খোরশেদ আপনি পরিচিতিতে আছে যে লেখক অনুবাদক, আমি মনে করি যে লেখক অনুবাদক দেওয়ার কোনো দরকার নেই, লেখক অনুবাদক লেখকই আর কি, তারপর অনুবাদ করতে গেলে লেখক নিজেকে ক্ষতিই হয় আর কি, সেই আর কি। তো যেভাবেই হোক এই করোনাকালীন পরিস্থিতিতে একটা মানুষকে একটা জায়গায় রাখা বা তাদেরকে মানে তার চিন্তার জায়গাটাকে একটু সম্প্রসারিত করার যে উদ্যোগ আপনারা নিয়েছেন, আমি মনে করি যে এটা এই পরিষেবা এটা এটা আজকাল প্রযুক্তির যে যুগে আর কি এর প্রয়োজন আছে আর কি। তো সব মিলে যাই হোক, আমি আপনাদের প্রতি কৃতজ্ঞ, এর বেশি আর কিছু বলতে পারি না। ধন্যবাদ, ধন্যবাদ। আমি এই সুযোগ একজনকে বিশেষভাবে ধন্যবাদ জানাতে চাই, তিনি হচ্ছেন শহীদ ইকবাল, বাংলা বিভাগের শিক্ষক এবং তিনি গুণী প্রাবন্ধিক পত্রিকা সম্পাদক, খুব চমৎকার একটি সংখ্যা করেছেন শিল্প সমালোচনার উপরে। শহীদ কি এখানে আপনার পাশে তার মুখটা দেখাতে পারবে, ওরকম অবস্থায় আছে? শহীদ তোমার মুখ দেখাও। শহীদ ইকবাল আমার মানে কি বলবো, ছাত্র সবই প্রিয় আর কি। তো যা হোক, তো এখন সবকিছু মিলে আর কি শহীদ ইকবালের এই সব যন্ত্রপাতির ব্যবস্থা না করলে আমি তো জানতাম। শহীদ ইকবাল, এইটা হচ্ছে শহীদ ইকবালের ঘর, তিনি বাংলা বিভাগের। তোমাকে দেখতে যাচ্ছে, হ্যাঁ আমায় বলো তো একটু। না না, খুব ধন্যবাদ জানাচ্ছি আসলে, কারণ এত কষ্ট করে দুর্গা ভাইকে তার বাড়ি থেকে এখানে নিয়ে আসা, সবার পক্ষ থেকে আনুষ্ঠানিক ভাবে ধন্যবাদ জানাচ্ছি। ঠিক আছে, না ঠিক আছে, আমি অনুষ্ঠান এখানেই শেষ করছি। আপনারা যারা আছেন সবাই ভালো থাকবেন, সুন্দর থাকবেন, আমরা আগামী বৃহস্পতিবার আবারও ফিরে আসবো এমনি কোন একজন বিশিষ্ট সাহিত্যিককে নিয়ে তার জীবনের গল্প। ততদিন ভালো থাকবেন, সুন্দর থাকবেন, সুস্থ থাকবেন। শুভরাত্রি, শুভরাত্রি।